কলাবাগানের এই মাঠ ঘিরে এত ঘটনা ঘটে গেলেও এই শিশুদের খেলার অদম্য ইচ্ছেতে কোনো বাদ সাধেনি। সকাল হতেই বল আর ব্যাট হাতে নিয়ে মাঠে খেলতে এসেছে তারা। রড সিমেন্টের পিলার ডিঙিয়ে মাঠে ঢুকতে না পারলেও রাস্তার পাশেই চলছে তাদের খেলা। পুলিশ প্রহরায় মাঠটিতে এখন চলছে থানা ভবন নির্মাণের কাজ। যে মাঠটিকে শিশুদের খেলার জন্য উন্মুক্ত রাখার আন্দোলন করায় 12 ঘন্টা জেলে থাকতে হয়েছে স্থানীয় নারী সৈয়দা রত্না ও তার ছেলেকে। আমরা মাঠে ক্রিকেট খেলতে আসলে আমাদের বলে তোমাদের আর কোনো খেলার জায়গা নাই। যদি বিকালে খেলতে আসি পুলিশে তো লেখা পড়া নাই, আমরা তো পড়েই আসি না। খেলার মাঠে উন্মুক্ত থাকলে সুবিধা, তারপরে ঈদগাহ মাঠ জানাজার জন্য আর তো জায়গা নাই। এদিকে বিকেলে তেঁতুলতলা মাঠের সামনে জোটবদ্ধ সমাবেশ করেছে বিভিন্ন বেসরকারি সংস্থা ও এলাকাবাসী সহ সর্বস্তরের মানুষ। এ সময় তারা মাঠটিকে উন্মুক্ত রাখার দাবি জানান। প্রথম কথা হচ্ছে আমাদের মাঠ চাই এবং শেষ পর্যন্ত আমাদের মাঠ চাই। এলাকাবাসীর এই মাঠটুকু অবিলম্বে ছেড়ে দেওয়া হোক। তারা চায় বর্তমান সরকার যেন পদে পদে বাধাগ্রস্ত হয়। একই দাবিতে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করে বেসরকারি বিভিন্ন সংস্থা। আমাদেরকে বলে দেওয়া হোক সরকারি কাজের তালিকা, যে এই এই কাজ হচ্ছে সরকারি কাজ, এগুলো করাই হবে, এগুলোর কেউ বাধা দিতে পারবে না, এটা তো কোনো কথা না। কাজে আমরা এই ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করি এবং দোষীদের শাস্তি দাবি করি। এই দেশ এইভাবে চলতে পারে না, সেটাই আমি বলতে চাচ্ছি। রাজধানীর তেজগাঁও বিজ্ঞান কলেজে ঈদের উপহার বিতরণের অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, আলোচনার মাধ্যমে থানা না মাঠ হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। মেয়র মহোদয়কে বলছি এবং সবাইকে বলছি, যদি বিকল্প একটা খোঁজার জন্য যদি না হয় তাহলে আইন শৃঙ্খলা বাহিনীরও এটা খুবই অতি জরুরি, এটা আমরা পরবর্তীতে ডিসিশন নিব কি করা যায়। তেঁতুলতলা খেলার মাঠে থানা ভবন নির্মাণের প্রতিবাদ করায় রোববার সৈয়দা রত্না ও তার কলেজ পড়ুয়া ছেলে ঈশাকে আটক করে পুলিশ। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদের ঝড় উঠলে 12 ঘন্টা পর তাদের ছেড়ে দেয় পুলিশ। বিউটি সমাদ্দার, বৈশাখী সংবাদ, ঢাকা।